আপনাকে অনেকেই বলবে আপনার বডির গ্রোথের জন্য এটা খেতে হবে, ওটা খেতে হবে, এটা করো, মানে এত বড় প্রসেস হয় যে ছেলে প্রথমত পাগলই হয়ে যায়। আর প্রত্যেক মানুষই কিছু না কিছু ট্রিক খুঁজে এর জন্য। কেউ ওজন কমাতে চাইছে, কেউ হাইট বাড়ানোর জন্য কিছু ভিডিও খুঁজছে, কেউ আবার বদহজম দূর করতে চায়, কেউ শরীরে চর্বি দূর করতে চায়। তো ভাই, সবার আলাদা আলাদা প্রবলেম। তাই এই ভিডিওতে এমন কিছু সহজ খাবার বলবো বডি বানানোর জন্য, যেটা একদমই ন্যাচারাল হবে আর একদমই সহজ হবে। মানে প্রথমে হয়তো 1,000 থেকে 2,000 টাকা খরচা হবে, কিন্তু ওই টাকা রেজাল্ট দিবে। ন্যাচারাল জিনিস বলবো আমি আপনাকে, কোনো ডিবে কিনতে বলবো না। এতে আমরা আপনাকে বলতে চলেছি কিছু এমন সস্তা ডায়েট যেটা আপনার এক মাসেই ওজন বাড়িয়ে দেবে। তবে চলুন জেনে নিই। নাম্বার ওয়ানে আছে কলার ব্যবহার। হ্যাঁ, কলা ওজন বাড়ানোর জন্য সব থেকে বেস্ট হয়। ওজন বাড়ানোর সব থেকে কার্যকর আর সহজ উপায় হলো কলা সেবন করা। আপনি কি করবেন, আপনি সারা দিনে কমসে কম 3 বার যদি কলা খেয়ে নেন, তাহলে এটি আপনার ওজন বাড়িয়ে তোলে। আপনি যদি 1 গ্লাস দুধ খাওয়ার 20 মিনিট পর কলা খান, তাহলে এটি আরও উপকারিতা দেবে আপনাকে। 20 মিনিটের গ্যাপ তারাই রাখবেন যাদের হজম ক্ষমতা কম। প্রতিদিন সকালে নাস্তার সময় ব্যানানা মিল্ক শেক আপনি অবশ্যই নিন। 1 মাসের মধ্যেই আপনার সামনে রেজাল্ট আসবে। যদি আপনি কলা খাওয়া পছন্দ না করেন, তাহলে আপনি কলার জায়গায় খুরমা খেজুর নিতে পারেন। তারপর ওটিকে দুধে ফুটিয়ে দুধ ও খেজুরকে একসাথে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। নেক্সট হলো গরম দুধ আর মধু। গরম দুধের সাথে মধু সেবন করলে ওজন অনেক দ্রুত বেড়ে যায়। আপনি সকালে আর সন্ধ্যায় 2 টাইম দুধের সাথে মধু সেবন করতে পারেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার শরীরে আপনার পাচন ক্ষমতা হজম ক্ষমতা ঠিক না থাকবে, ততক্ষণ আপনার ওজন কোনোদিন বাড়বে না। এই জন্য ওজন বাড়ানোর জন্য এটা সব থেকে জরুরি হয় যে আপনি আপনার পাচন ক্রিয়াকে তন্দুরুস্ত মজবুত করুন। আর ওর জন্য গরম দুধ আর মধু অনেক লাভজনক হয়। তৃতীয় টিপ হলো ডিম। ডিমকে প্রকৃতির মাল্টিভিটামিন বলা হয়। এর কারণ হলো এতে অনেক ভিটামিন ও মিনারেল থাকে। ডিম খুব অল্প দামে আপনি পেয়ে যাবেন এবং এটি সব খাবারের সাথেই খাওয়া যায়। তাই ওজন বৃদ্ধির জন্য সকালে নাস্তার সাথে 3টি ডিম খেয়ে নিন আপনি। ডিম যে শুধুমাত্র সকালেই খেতে হবে এর কোনো মানে নেই, আপনি বিকেলে বা সন্ধ্যায় যখন ইচ্ছা খেতে পারেন। 4 নম্বর হলো টক দই। দুপুরের খাবারের শেষে 1 বাটি টক দই খেয়ে নিতে পারেন আপনি। আসলে টক দই দুধ দিয়ে বানানো হয়, তাই এতে দুধের পুষ্টিগুলো সব থাকে। শুধু তাই নয়, টক দইতে অনেক উপকারী জীবাণু থাকে। এগুলো পরে ক্ষতিকর জীবাণু থেকে আপনাকে সুরক্ষা দেবে। হ্যাঁ, তবে মিষ্টি দই এড়িয়ে চলবেন। মিষ্টি দইতে প্রচুর পরিমাণে চিনি যোগ করা হয়। অতিরিক্ত চিনি, ভাজা, তেল, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন একটু। এগুলো বেশি খেলে শরীরের মাংসপেশি না বেড়ে চর্বি বাড়তে থাকে, আর এভাবে ওজন বাড়লেও তা স্বাস্থ্যকর হবে না, অনেক রোগ দেখা দেবে আপনার শরীরে। তবে মিষ্টি দই কখনোই খাওয়া যাবে না তা নয়, হঠাৎ হঠাৎ পরিমিত মাত্রায় খাওয়া যেতে পারে, তবে নিয়মিত না খাওয়াই ভালো। নেক্সট হলো বাদাম। ওজন বাড়ানোর জন্য একটা খুব ভালো ফুড হলো বাদাম। চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আপনার সুবিধে মতো যে কোনো ধরনের বাদাম আপনি খেতে পারেন। বাদামে মিনারেল আছে, স্বাস্থ্যকর ফ্যাট আছে, ভিটামিন, ফাইবার সব পেয়ে যাবে আপনার বডি। এটিও একটি প্রিবায়োটিক খাবার, মানে পেটের ভেতরে থাকা উপকারী জীবাণুকে সুস্থ রাখে। তাই ওজন বাড়ানোর জন্য নাস্তায় বা দুপুরে রাতের খাবারের পরে বাদাম আপনি খেতে পারেন। আচ্ছা, কেনার সময় খেয়াল রাখবেন এতে কোনো উপাদান মেশানো যেন না থাকে। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা বিষয়টি খেয়াল রাখবেন, কারণ বাজারে অনেক ধরনের চিনি লবণ মেশানো বাদাম প্যাকেটে কিনতে পাওয়া যায়। এরপর আর একটি খাবারের ব্যাপারে বলবো, যেটাকে আপনি অবশ্যই খাবেন। যদি আপনি নাস্তায় বাদামের সাথে খেতে চান তাও খেতে পারেন। এটি হলো কিশমিশ। কিশমিশ যেহেতু আঙ্গুর ফলকে শুকিয়ে বানানো হয়, তাই অল্প পরিমাণ কিশমিশে অনেক ভিটামিন আর মিনারেল থাকে। কিশমিশকে সারা রাত ভিজিয়ে সকালে নাস্তায় বাদামের সাথে খেতে পারেন। 1 মুঠো কিশমিশ আপনার ওজন বাড়ানোয় খুবই উপকারী হবে। এই ছিল কিছু সস্তা ফুডস যেটা আপনার ওজন 1 মাসে বাড়িয়ে দেবে। আজকের ভিডিও ব্যাস এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইকস আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আর আপনার যদি কোনো বন্ধু রোগা পাতলা হয় তাহলে এই ভিডিও তাকে অবশ্যই সেন্ড করবেন। ধন্যবাদ।